আফগানিস্তানে তালেবান কবজা জমিয়েছে দুই সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে কিন্তু এখনো তারা সরকার গঠন করতে পারেনি আফগানিস্তানে ক্ষমতা কার দখলে থাকবে সেই নিয়ে হাক্কানি গ্রুপ আর তালেবান একে অপরের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে তালেবানের সহ উপস্থাপক আব্দুল গনি বারাদার আর হাক্কানি গ্রুপের মধ্যে ক্ষমতা দখল নিয়ে হওয়া দ্বন্দ্বে গুলি পর্যন্ত চলেছে আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম পঞ্জসি অবজার্ভের রিপোর্ট অনুযায়ী দুই পক্ষের এই দ্বন্দ্বে গুলি খেয়ে আহত হয়েছে আব্দুল গনি বারাদার শোনা যাচ্ছে যে হাক্কানি গ্রুপ বারাদারের উপর গুলি চালিয়েছিল পঞ্জসিলের অবজার্ভের রিপোর্ট অনুযায়ী শুক্রবার রাতে তালেবানের দুজন বরিষ্ঠ নেতার মধ্যে ক্ষমতা দখল নিয়ে গোলাগুলি চলছে পঞ্চশীলের সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেই নিয়ে অনস হাক্কানি আর মোল্লা বারাদারের গোষ্ঠীর মধ্যে সহমতি ছিল আর সেই নিয়েই দুই পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জানা গিয়েছে যে হাক্কানি গ্রুপে চালানো গুলিতে বারাদার আহত হয়েছে আর পাকিস্তানে তার চিকিৎসা করা হচ্ছে অন্যদিকে পঞ্জশের বিদ্রোহী সংগঠন নর্দার্ন অ্যালায়েন্স টুইট করে এই ঘটনার কথা উল্লেখ করেছে নর্দার্ন অ্যালায়েন্স জানিয়েছে যে বারাদার তালেবানদের পঞ্চশীরের যুদ্ধ ছেড়ে তড়িঘড়ি কাবুলে যাওয়ার নির্দেশ জারি করেছে হাক্কানি গ্রুপের সঙ্গে সংঘর্ষে মোল্লাবারাদের গুরুতর আহত হয়েছে আর তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে নর্দান অ্যালায়েন্স কাবুলে তালেবান আর হাক্কানি গ্রুপের মধ্যে হওয়া গোষ্ঠীদ্বন্দ্বের খবর না করার জন্য মিডিয়াকে এক হাতে নিয়েছে অ্যালায়েন্স জানিয়েছে ক্ষমতা দখলের জন্য এরা এখন একে অপরের সঙ্গে লড়ছে